নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাদানী চত্বরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় ওয়ার্ড যুবদলের সভাপতি সভাপতি সোয়েল রহমানের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি কে এম মজাহরুল ইসলাম জোসেফ ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রোবেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল প্রধান বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ এম এম সাগর অন্যান্য নেতৃবৃন্দ